ফিরলাম বিরতির পর পূজোর খবর তো দেখাচ্ছি আপনাদেরকে প্যান্ডেল হপিং থেকে শুরু করে প্রত্যেকটি খবর রয়েছে তার সঙ্গে গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের দিকে দৃষ্টি আকর্ষণ করাচ্ছি এই মুহূর্তে যে খবর আসছে নিয়োগ দুর্নীতি মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ফের শীর্ষ আদালতে আজ থেকে শীর্ষ আদালত ছুটি শুরু 30 অক্টোবর আদালত খোলার পরেই হতে পারে এই মামলার শুনানি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ের করা মামলা তার শুনানি ঠিক পুজো শেষ হওয়ার পর হতে পারে বলেই মনে করা হচ্ছে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মূলত শীর্ষ আদালতে ফের গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ থেকে শীর্ষ আদালতে ছুটি শুরু হয়েছে ফলত 30 অক্টোবর যেমনটা মনে করা হচ্ছে আদালত খোলার পরেই এই মামলার শুনানি হতে পারে নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন টেলিফোন লাইনে ইন্দ্রাণী কি জানা যাচ্ছে আর এই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক ব্যানার্জি কারণ লিফট অ্যান্ড বাউন্স মামলায় তার অস্বস্তি বেড়েই চলেছে প্রথমে অমিতা সিং তাকে নির্দেশ দিয়েছিলেন যে 10 বছরের কাগজপত্র ইডিকে দিতে হবে কিন্তু তারপরে তিনি ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন এবং ডিভিশন বেঞ্চ অমিতা সিং এর যে নির্দেশ সেটাকেই বহাল রাখে এরপরই গতকাল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার পিটিশনে বলেছেন তিনি মাত্র 2 বছর লিফট অ্যান্ড বাউন্স এর ডিরেক্টর পদে ছিলেন এবং তারপর দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে কিন্তু তার এখন তার কাছে 10 বছরের বিগত 10 বছরের নথিপত্র চাওয়া হচ্ছে যেটা সঠিক নয় কিন্তু তোমাকে জানিয়ে রাখবো মহিমা ডিভিশন বেঞ্চ আগেই জানিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন পপুলার রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি একজন সাংসদ সুতরাং বিগত 10 বছরের কাগজপত্র তার কাছে থাকাটাই স্বাভাবিক সেই জন্য তাকে কোর্টে সেটা অবশ্যই জমা দিতে হবে বা ইডি চাইলে 48 ঘন্টা আগে পুজোর 4 দিন বাদ দিয়ে 48 ঘন্টার নোটিশে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের সমন করতে পারবে এই সমস্ত বিষয়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে গেছেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করেছেন তিনি তার যেটা বক্তব্য তাকে অন্যায় ভাবে ডাকা হচ্ছে অন্যায় ভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রয়োজিত ভাবে তাকে হ্যারাস করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কারণ তিনি মাত্র 2 বছর একেবারে ধন্যবাদ জানাই ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন নয়াদিল্লি থেকে টেলিফোন লাইনে অবশ্যই দেখবার অস্বস্তি কি বহাল থাকছে নাকি সুপ্রিম কোর্টের তরফ থেকে আর অন্য কিছু রায় দেওয়া হচ্ছে